হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এই ভিডিওতে আমি মেয়েদের শরীরে অবাঞ্ছিত লোম গজানোর পেছনের কিছু গুরুত্বপূর্ণ কারণ এবং ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। মহিলাদের শরীরে অবাঞ্ছিত লোম গজানোর বিষয়টি একটি সামাজিক সমস্যা, কারণ এই সমস্যায় যারা ভুক্তভোগী তারা জানেন যে এর কারণে তাদের অনেক সময় স্কুল কলেজে বুলিংয়ের শিকার হতে হয়, তাদের কনফিডেন্স কমে যায়, সেলফ ইস্টিম কমে যায়, আলটিমেটলি তারা কিন্তু হীনমন্যতা বা ডিপ্রেশনে ভোগেন। সো এটা কিন্তু আসলে খুব সাধারণ কিছু মনে হলেও আসলে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুরো ভিডিওটি দেখলে এই সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্যই আপনি জেনে যাবেন। আমাদের দেশে প্রায় 5-10% মহিলারা এই সমস্যা নিয়ে ভুগছেন এবং তাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলি তাদের মুখে, অনেকের ক্ষেত্রে চেস্ট এরিয়াতে, পেটের আশেপাশে, উরুর ভিতরের অংশে থাকে, অনেকের ক্ষেত্রে পিঠের নিচের অংশে এবং হাতে এবং পায়েও অবাঞ্ছিত অতিরিক্ত লোম দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে লোমগুলো বেশ কালো রঙের এবং মোটা মোটা হয়ে যায়। সেই লোম উঠালেও কোনো লাভ হয় না, আবার সেখানে লোম গজিয়ে যায়। তো এরকম দীর্ঘদিন ধরে চলতে থাকে। আমরা এই সমস্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে বেশিরভাগ সময় এর পেছনে কিছু হরমোনাল রোগের অস্তিত্ব খুঁজে পাই, তবে কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক সমস্যার কারণে বা বংশগত কারণেও অতিরিক্ত লোম কারো শরীরে গজাতেই পারে। হরমোনাল সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে কমন সমস্যাটি হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। এই সিন্ড্রোমটি হলে ওভারির মধ্যে অনেক সিস্ট তৈরি হয় এবং তার ফলে শরীরে অতিরিক্ত লোম গজানো সহ আরও বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। এই অসুখটির উপরে আমি বিস্তারিত একটি ভিডিওই বানিয়ে রেখেছি, যেটি আমার চ্যানেলে রয়েছে। আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকে একটু সার্চ করে সেই ভিডিওটি দেখে নেবেন। সেই ভিডিওতে আমি অনেক তথ্য দিয়েছি, একই তথ্য এখানে আর দ্বিতীয়বার আমি দিতে চাচ্ছি না। এই রোগটি ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ রোগ রয়েছে যার ফলে শরীরে অতিরিক্ত লোম গজায়। যেমন আমাদের কিডনির উপরে ত্রিকোণাকার একটি গ্রন্থি রয়েছে, যে গ্রন্থির নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এখান থেকে অ্যান্ড্রোজেন নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের পরিমাণ যদি কোনো কারণে অনেক বেশি হয়ে যায় তাহলেও কিন্তু অতিরিক্ত লোমের সমস্যাটি হয়। এই হরমোনের পরিমাণ বেশি হতে পারে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া নামের একটি রোগ আছে, যেখানে জন্মগতভাবেই কারো অ্যাড্রেনাল গ্রন্থিগুলো সাইজে বড় থাকে এবং এর ভেতরে কোষের পরিমাণও বড় থাকে, অ্যাক্টিভিটি বেশি থাকে এবং বেশি অ্যান্ড্রোজেন হরমোন তৈরি করে। এছাড়া ওই অ্যাড্রেনাল গ্রন্থিগুলোতে যদি কোনো টিউমার হয়, যে টিউমার থেকে প্রচুর পরিমাণে অ্যান্ড্রোজেন তৈরি হয়ে ব্লাডে চলে আসে, সেরকম কিছু হলেও কিন্তু অনেক সময় অতিরিক্ত লোমের সমস্যা হয়। অ্যান্ড্রোজেন হরমোন এই সমস্যাটির জন্য দায়ী হলেও কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড হরমোনও দায়ী হয়, যেমনটি আমরা দেখতে পাই কুশিং সিন্ড্রোম নামের একটি রোগের ক্ষেত্রে। এই রোগটি হলে শরীরে স্টেরয়েড হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়, তখন কিন্তু মানুষ মোটা হয়ে যায়, মুখে অনেক অ্যাকনি হয় এবং সেই সাথে আরও অনেক সমস্যা সহ অতিরিক্ত লোমের সমস্যাটিও দেখা যায়। এছাড়া যারা অনেক মোটা হয়ে যান তাদেরও কিন্তু অতিরিক্ত লোমের সমস্যাটি তুলনামূলকভাবে চিকন যারা তাদের তুলনায় বেশি দেখা যায়। কিছু কিছু ঔষধ কিন্তু এই সমস্যাটির সাথে জড়িত, যেমন অ্যানাবলিক স্টেরয়েড এবং মিনোক্সিডিল। অনেক সময় অতিরিক্ত লোমের সমস্যাটির সাথে ভিরিলাইজেশন এর কিছু ফিচার যুক্ত হয়। এই ভিরিলাইজেশন বলতে বেশ কিছু লক্ষণকে আসলে আমরা বুঝাই। সেই লক্ষণগুলো হচ্ছে, যদি কোনো মেয়ের গলার ভয়েস মোটা হয়ে যায়, যদি তার শরীরের গঠন অনেকটা পুরুষের মতো হয়ে যায়, পুরুষের মতো মাসেল ডেভেলপ করে, তার যদি ক্লাইটোরিস বড় হয়ে যায়, মাসিকে তার যদি সমস্যা হয়, মাসিক যদি অনিয়মিত হয়, মুখে প্রচুর পরিমাণে অ্যাকনি হয় এবং মাথার চুল যদি পড়ে যায়, বিশেষ করে ছেলেদের মাথায় যেরকম টাক পড়ে, মাথার উপরের অংশের চুল যদি বেশি পড়ে যায় এবং যদি হেয়ার লাইনটা পিছনের দিকে চলে যেতে থাকে, কোনো রোগীর মধ্যে যদি অতিরিক্ত লোমের সমস্যার সাথে এই বিষয়গুলোও যুক্ত থাকে তাহলে আপনি বুঝবেন যে এর পেছনে একটি হরমোনাল সমস্যা অবশ্যই রয়েছে। আর এই বিষয়গুলো দেখা মাত্রই ডাক্তারের কাছে যাবেন, কারণ এগুলো একবার যদি পুরোপুরি ডেভেলপ হয়ে যায় সেটা কিন্তু আর আগের অবস্থায় পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয় না।
সো এগুলো যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন ততই ভালো। আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে 80-90% ক্ষেত্রেই ভালো একটা ফলাফল পাওয়া যায়। এখন বলবো যাদের অতিরিক্ত লোমের সমস্যাটি রয়েছে কিন্তু ভিরিলাইজেশনের আর কোনো লক্ষণ নেই, অর্থাৎ আর কোনো সমস্যা নেই, শুধুমাত্র অতিরিক্ত লোমের সমস্যা আছে, তারা কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারেন? তারা প্রাথমিক পর্যায়ে ঘরোয়াভাবে কিছু কসমেটিক পদ্ধতি অনুসরণ করতে পারেন, যেমন লোম প্লাকিং করার ট্রাই করতে পারেন, তারপর লোম ওঠানোর জন্য বিভিন্ন ধরনের ওয়াক্স পাওয়া যায়, স্ট্রিপস পাওয়া যায়, হেয়ার রিমুভিং লোশনস পাওয়া যায়, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। এছাড়া ব্লিচ করে দেখতে পারেন, অনেক সময় ব্লিচ করলে লোমের কালার সোনালি বা সাদা সাদা হয়ে যায়, সেক্ষেত্রে সেটা ফর্সা মানুষদের ক্ষেত্রে কম নোটিসেবল হতে পারে। এগুলোর পাশাপাশি ওয়েট বেশি থাকলে ওয়েট লস করার চেষ্টা করবেন এবং খাবারে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন, যেমন যারা মাংস এবং স্নেহজাতীয় পদার্থ বেশি খায় তাদের কিন্তু শরীরে অ্যান্ড্রোজেন হরমোনও বেশি তৈরি হয়, সুতরাং এ ধরনের খাবার বাদ দিয়ে ভেজিটেবলস এবং ফ্রুটের দিকে বেশি গুরুত্ব দিবেন, সেক্ষেত্রে অতিরিক্ত লোমের সমস্যা কিছুটা হলেও কমবে। এগুলো করার পরেও যদি আপনার সমস্যাটি দূর না হয় সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ মোতাবেক কিছু ঔষধ ব্যবহার করতে পারবেন। এই ওষুধগুলো আসলে এক এক রোগীর ক্ষেত্রে এক একটা প্রযোজ্য হয়, সুতরাং আমার কথা শুনে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খাবেন না, আপনার পুরো হিস্ট্রি নেওয়ার পরেই কিন্তু এই ওষুধগুলো দেওয়া যাবে। অনেকের ক্ষেত্রে যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়েও কিন্তু এই সমস্যা কিছুটা হলেও দূর করা যায়। অনেকের ক্ষেত্রে অ্যান্টি অ্যান্ড্রোজেন কিছু ঔষধ যেমন স্পাইরানোল্যাকটোন দিয়েও কিন্তু এটা কমানো যায়, অনেকের ক্ষেত্রে ইফ্লোরনিথিন ক্রিম দিয়েও কমানো যায়। ঘরোয়া পদ্ধতি এবং ঔষধ ইউজ করার পরেও যদি এই সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা লেজার ট্রিটমেন্ট অথবা ইলেকট্রোলাইসিস ট্রিটমেন্টের স্বর্ণাপন্ন হতে পারেন। যাদের লোমের কালার ডার্ক, মানে কালো বা ডার্ক ব্রাউন, তাদের ক্ষেত্রে লেজার করাটাই বেশি ভালো, কারণ লেজারের রশ্মি এই কালো রঙগুলোকে চিহ্নিত করতে পারে এবং সেই লোমগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারে। ইলেকট্রোলাইসিস পদ্ধতি হলো একটি খুবই সূক্ষ্ম নিডেল প্রতিটি লোমের গোড়ার মধ্যে প্রবেশ করিয়ে লোমের গোড়াকে ইলেকট্রিসিটি দিয়ে এক ধরনের শক দিয়ে ডিস্ট্রয় করে দেওয়া হয়। এটা সাধারণত যাদের লোমের কালার হোয়াইট বা সোনালি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বেশিরভাগ বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মানুষের জন্য প্রযোজ্য নয়। এই হলো অতিরিক্ত লোম নিয়ে একটি ক্ষুদ্র আলোচনা। আমি জানি এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের জন্য আমি কমেন্ট বক্স ওপেন রাখলাম, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন যে আমি অনেক ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি এবং আরও বানাবো ভবিষ্যতে, এবং প্রতিটা ভিডিওতে যে ইনফরমেশনগুলো আমি দেই সেগুলো 100% সত্যি, কারণ এই ভিডিওগুলো বানানোর আগে আমি মেডিকেলের টেক্সট বুক থেকে শুরু করে একদম লেটেস্ট রিসার্চ পর্যন্ত সব কিছু পড়ে তারপরে বানাই। যদিও আমি বিষয়গুলো জানি, বাট স্টিল আমি আরও একবার দুইবার পড়ে তারপরে ভিডিওগুলো বানাই, যেন ভিডিওতে কোনো ভুল না থাকে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।